বিজেপির গ্রাম পঞ্চায়েত প্রধানের রেস্টুরেন্ট কাম লজের ভেতর মধুচক্রের ব্যবসা চালানোর অভিযোগে গ্রেপ্তার চারজন মহিলা। ঘটনায় অভিযুক্ত লজ মালিককে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখালো তৃণমূল। ঘটনা খড়গপুর গ্রামীণ থানার অন্তর্গত গোপালী এলাকায়। অভিযোগ, গোপালী গ্রাম পঞ্চায়েত প্রধানের রেস্টুরেন্ট কাম লজের ভেতরে দেহ ব্যবসা চালানো হতো। ঘটনার খবর পেয়ে বুধবার রাতে বিজেপি গ্রাম পঞ্চায়েত প্রধানের লজে হানা দিয়ে চারজন মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, যে লজের ভেতর মধুচক্রের ব্যবসা চলছিল তা গোপালী গ্রাম পঞ্চায়েতের প্রধান বিমল দাস ওরফে টিঙ্কুর লজ, আর এই লজে রমরমিয়ে চলছিল দেহ ব্যবসা। খবর পেয়ে বুধবার রাতে এসডিপিও খড়গপুরের নেতৃত্বে অভিযান চালায় খড়গপুর গ্রামীণ থানার পুলিশ। ঘটনায় লজের ম্যানেজার সহ গ্রেপ্তার হয়েছে চার মহিলা, এদের প্রত্যেকের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা এলাকায়। পুলিশ জানিয়েছে ওই হোটেলের ভেতর থেকে উদ্ধার হয়েছে সিসিটিভির হার্ড ডিস্ক, দুটি ফোনপে স্ক্যানার, যেই স্ক্যানারের মাধ্যমে ওই মহিলাদের পেমেন্ট দেওয়া হতো। এছাড়াও তিন চার প্যাকেট নিরোধ উদ্ধার করেছে পুলিশ। মূল অভিযুক্তর খোঁজে তল্লাশি চালাচ্ছে, তবে ঘটনা ঘিরে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে পথে নামে তৃণমূল। রেস্টুরেন্টের সামনে বিক্ষোভের পাশাপাশি অভিযুক্ত মালিক তথা বিজেপির প্রধান বিমল দাসের গ্রেপ্তারের দাবিতে সরব হন শাসক দলের নেতারা। পোড়ানো হয় অভিযুক্তের কুশপুত্তলিকা। আমরা আজ সকালে শুনলাম ডন রেস্টুরেন্ট গোপালী পাঁচ নম্বর অঞ্চলে গোপালী বাজারের পেছনে ডন রেস্টুরেন্ট নামে একটা রেস্টুরেন্ট আছে, যেখানে গোপালী অঞ্চলের প্রধান বিজেপির প্রধান বিমল দাস, ডাক নাম টিঙ্কু দাস, তিনি রাত্রে অবৈধ দেহ ব্যবসা করছিলেন বাইরে থেকে লোকজন এনে। তো আমরা খবর পেলাম যে পুলিশ এসে চারজন মহিলা সহ একজনকে গ্রেপ্তার করে। আমাদের যেটা বলা, গোপালী অঞ্চলের সমস্ত বাসিন্দাদের যেটা বক্তব্য, গোপালী অঞ্চল হচ্ছে সুস্থ পরিবেশ, শান্তি পরিবেশের এলাকা এবং এখানে সবাই মা বোন নিয়ে বসবাস করে। এখানে যাতে অবৈধ কাজকর্মগুলো বন্ধ হোক এবং বিজেপির একজন নেতা, একজন প্রধান হয়ে কীভাবে এখানে দেহ ব্যবসা করছে অবৈধভাবে, তার এলাকার লোক প্রতিবাদ জানাচ্ছে এবং তাদের তদন্ত করিয়ে তাকে অ্যারেস্ট করা হোক এবং তাকে প্রধান থেকে অপসারিত করতে হবে, এটাই আমাদের দাবি। কী নাম আপনার? আমার নাম আয়ুব আলী, আমি আইএনটিটিউসি জেলা সহসভাপতি। অন্যদিকে এই ঘটনার সঙ্গে বিজেপির কোনো যোগ সাজেশ নেই। এই লজ অন্যকে লিজ দেওয়া হয়েছিল, তার কাগজ দেখে এদিন সংবাদ মাধ্যমে কড়া সমালোচনা করেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। আজকে যার রেস্টুরেন্ট কাম লজ আমাদের গোপালী এলাকায়, খড়গপুর গ্রামীণ বিধানসভা গোপালী এলাকায় আমাদের পঞ্চায়েত প্রধান, ওই ব্লকে আমাদের ওই একমাত্র পঞ্চায়েত প্রধান বিমল দাস, তার আদালতের পেপারটা আমার কাছে গেছে, এগ্রিমেন্টের পেপার, আদালতের পেপার, যেখানে বলা হচ্ছে যে ওই লজটার মালিক বিমল দাস, মানে আমাদের কার্যকর্তা ওরফে পিন্টু, আমরা পিন্টু বলি তাকে জানি, তিনি আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা। পিন্টু মানে বিমল দাস এই হোটেল এবং লজ, এই রেস্টুরেন্ট এবং লজ, এইটিকে 1/5/2022 বিক্রম ছেত্রী নামে একজন মানুষকে তাকে দেওয়া হয়েছে লিজ, এবং এই বিক্রম ছেত্রী 6/10/2024 আরেকজন মানুষ সন্দীপ সরকারকে এই লজের দুটো রুম, রুম নাম্বার 3 এন্ড 4 সাব লিজ করে। আসলে এই বিতর্কটা বা এই কন্ট্রোভার্সিটা বা এই নোংরামোটা করার পিছনে আমার মনে হয় তৃণমূলের মেদিনীপুর বিধানসভার, মেদিনীপুর জেলার যে তৃণমূলের নেতা কর্মী এবং সব থেকে বড় তৃণমূলের নেতা তো সেখানকার এসপি ধৃতিমান সরকার, উনি হয়তো এর পিছনে আছেন। কারণ মেদিনীপুরের বাই ইলেকশন চলছে এবং এই মুহূর্তে আজকে আমাদের সম্মানীয় বিরোধী দলনেতার মেদিনীপুরে গিয়ে একটি বিরাট মিছিল করার কথা, তার পারমিশনটা ক্যান্সেল করেছেন এই এসপি ধৃতিমান সরকার। তাও শুভেন্দুবাবু যাবেন, ডোর টু ডোর করবেন, কয়েক কিলোমিটার ধরে ডোর টু ডোর করবেন, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এই ধরনের একটা খবর ছড়ানো, এই বিমল দাস ওরফে বিজেপির কার্যকর্তা পিন্টুর বিরুদ্ধে ওনাদের খুব দরকার, কারণ এই নোংরামোটা না করলে তো ভোটে জেতা যাবে না। এবং এই পঞ্চায়েত প্রধান, বিজেপির পঞ্চায়েত প্রধান অত্যন্ত সক্রিয় কার্যকর্তা, আপনাদের বলে রাখি, হ্যাঁ
তিনি আমাদের বিজেপির কার্যকর্তা, আমার লোকসভার ভোটে উনি প্রচুর খেটেছেন এবং সবরকমভাবে পুলিশ ওই দু মাস যে আমার ক্যাম্পেইন চলেছিল লোকসভা ভোটে 2024, সবরকমভাবে পুলিশ চেষ্টা করেছিল এই বিমল দাসকে অ্যারেস্ট করা। প্রায় প্রতিদিন রাতে বিমল দাসের বাড়িতে পুলিশ যেত। বিমল দাস ওই দুটো মাস পালিয়ে পালিয়ে বেরিয়েছে। আমরা আজকে এই কার্যকর্তার বাড়ি, দুদিন বাদে ওই কার্যকর্তার বাড়িতে আমরা তাকে লুকিয়ে রাখতাম। কিন্তু ধৃতিমান বাবু এবং তৃণমূলে যারা এই নোংরামোটা করার পিছনে রয়েছেন, একটু আদালতের পেপারগুলোতে একটু দেখা দেখে তারপর তো এই অ্যালিগেশনটা লাগাতেন, তাই না? আপনারা দেখলেনই না কার কাকে লিস্ট দেওয়া হয়েছে, কারা কি করেছে? যারা করেছে তাদেরকে গিয়ে অ্যারেস্ট করুন। আমরা কোনোদিনই এগুলোকে সমর্থন করি না। আর যদি বিজেপির কোনো কার্যকর্তা অন্যায় করেন সেখানেও বলবো তাকে অ্যারেস্ট করুন। কিন্তু এইখানে বিমল দাস ওরফে পিন্টু বিজেপির কার্যকর্তা, তিনি তো 2022 সালে লিস্ট দিয়ে দিয়েছেন, আজকে ভোটটাকে খারাপ করতে চাইছেন। হ্যাঁ, মানুষের মনে না পদ্মফুল ফুটে গেছে। আমাদের মুখ, আমাদের অভিভাবক হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী, তিনি হচ্ছে বিশ্বাসের জায়গা। আপনারা এই নোংরামোটা করলে না রীতিমান বাবু, আপনার হয়তো কয়েক বছর ট্রান্সফারটা হয়তো হবে না, এক বছর 26 অবধি, তারপর আপনাকে কে বাঁচায় আমরাও দেখব। উদীয়মান বিশিষ্ট ইঞ্জিনিয়ার মুক্তিপদ বাগের প্রচেষ্টায় কেশিয়াড়ির হাসিমপুরে গড়ে উঠেছে ছোট্ট একটি কারখানা, কিন্তু সেখানেই তৈরি হয় অত্যাধুনিক প্রযুক্তির ইঁট তৈরির মেশিন, সমু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস। ভারতের বিভিন্ন প্রান্তে এই ফ্লাই অ্যাশ ইঁট তৈরির মেশিন ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে, যেখানে তৈরি হয় অত্যাধুনিক প্রযুক্তির ফুললি অটোমেটিক অ্যান্ড ম্যানুয়াল হাইড্রোলিক ভাইব্রো ফ্লাই অ্যাশ ব্রিক্স মেশিন, ফেভার্স, হলো ব্লক, ভাইব্রেটিং টেবিল, প্যান মিক্সচার, কালার মিক্সচার, চেকার টাইলসের মেশিন। আপনিও আপনার ইট তৈরির ফ্যাক্টরি তৈরি করে ভবিষ্যৎকে সুরক্ষিত করুন। আরও বিশদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারগুলিতে।